আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত দক্ষিণের বারান্দায়। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই আশা রেখেই আজকে রবিবারের দিনটা আপনাদের সাথে নিয়ে শুরু করছি। তো এখন একদম সকাল সকাল আর কি, এই যে আমি অরণ্যের রুমে বসে আছি, দেখেন সুন্দর একটা মানে বাতাস মানে খেলতেছে আর কি। তো আজকে হচ্ছে বড়াপা একটু আগে ফোন করে বললো কি আমাদের এখানে একটা হাট হয় রবিবারে আর কি। তো বড়াপা আজকে হাটে যাওয়ার ইচ্ছা প্রকাশ করছে। রেডি রেডি হবো নাকি? রেডি অলরেডি হয়েই আছি, আর গোছগাছও করে ফেলছি। এখন শুধু ফ্রিজ থেকে খাবারগুলো বের করে রাখবো আর একটু ভাত বসাবো এই আর কি। তো চলেন যাই, আজকে রবিবারের দিনটা আপনাদের সাথে নিয়ে সামনের দিকে আগাতে থাকি। চলে আসলাম হাটে। এখানে হচ্ছে জুতা, ফিতা, হাঁড়ি, পাতিল, শাড়ি, চুড়ি, বালতি, কলস, মানে কি বলবো, ও সুতা, কানের দুল, নাকের ফুল, গলার মালা, কম্বল, কাঁথা, লেপ, বালিশ, মোট কথা মানে জীবনের এ মাথা থেকে সে মাথা পর্যন্ত যেসব দরকার সবই পাওয়া যায় এই হাটে। আর কোনো বিরাম নাই, বুঝছেন, মানে কেনাকাটিরও বিরাম নাই আর হচ্ছে মানে বেচাবেচিরও বিরাম নাই। কিন্তু সবচেয়ে মজার কথা হচ্ছে এটা হচ্ছে মধ্যবিত্ত নিম্নবিত্তর হাট আর কি, এবং খুব ভালো বেচা কেনা হয়, মানুষের সাশ্রয় হয়। আমার তো খুবই পছন্দ, আমার অবশ্য যাবতীয় সব কিছুই, পৃথিবীর যাবতীয় জিনিসই অনেক পছন্দ। আমি খুবই মানে কি বলবো, মানে আমি আসলে এমন একটা আমার 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 কেমন লাগে জানেন, আমার পৃথিবীর যাবতীয় জিনিস খুব ভালো লাগে। সেটা রাস্তায় পড়ে থাকা সামান্য একটা জিনিসও ভালো লাগে, আবার খুব মানে আশ্চর্যজনক যে জিনিস, সপ্তম আশ্চর্য, অষ্টম আশ্চর্য, ওই সব জিনিসও ভালো লাগে। আবার যেগুলো কোনো আশ্চর্য না সেগুলো আমার ভাল লাগে। আমি অতিমাত্রায় পৃথিবী প্রিয় একজন মানুষ আর কি। আমার সব কিছু মনে হয় যে পৃথিবী কেন্দ্রিকই, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। তো যাই হোক, দেখেন এখানে চুড়ি, ফিতা, লেজ, বই, খাতা, হাঁড়ি, পাতিল, মানে সব কিছু পাওয়া যায়। তো বড়াপা এখান থেকে টুকটাক ওই কিছু কিনলো, আমিও অনেক কিছু কিনছি। আমি হচ্ছে গাছ লাগাবো দেখে এবার এখান থেকে আবার কিছু পিটুনিয়া লাগানোর জন্য কিছু বলের দরকার ছিল, ওগুলাও কেনা হয়েছে। কেনাকাটি শেষ করে এখন প্রায় 3টা বাজে, বড়াপা কিছু খেতে চায় না ইদানিং। তো গাড়ি আসবে, গাড়িটাকে ঘুরাবে, একটু সময় লাগবে। আমি আবার বড়াপাকে খুব মজার এটা চাটা, এই চাটা আর কি রং চা খাওয়ালাম, আমিও খেলাম, দুজনে গল্প করতে করতে চা খাচ্ছি। দেখেন চা খাওয়া শেষ করে বড়াপাকে বললাম, না তুমি একেবারে খালি পেটে থাকবা, যতই খিদা না লাগুক। তো এখানে এই যে তাজমহল রোডের এই দোকানটার হালিম হচ্ছে খুবই বিখ্যাত, মানে খুবই খ্যাত, খুবই নাম করা। তো বড়াপাকে বললাম তুমি গাড়িতে বসে গরম গরম খাও, কারণ নামা ওঠা ওনার কষ্টকর। তো হালিমটা বড়াপা খুবই পছন্দ করে খাইছে, আলহামদুলিল্লাহ খুব তৃপ্তি করে খাইছে, আর আমার খুব ভাল লাগছে হালিমটা বড়াপাকে খাওয়াতে পারে। মানে আমার মনে আসছে যে ওই মুহূর্তে আমি জানি যে বড়াপা হালিম খুবই পছন্দ করে। তো দেখেন হালিমটার কালার খুব সুন্দর, খুব সুন্দর। এই হালিমটা মাস্টার আহমেদেরও খুব পছন্দ। তো বড়াপা অনেক তৃপ্তি করে অনেক দিন পরে মানে বেশ আগ্রহ করে এই খাবারটা মানে বড়াপা খেলো দেখে আমার অনেক ভালো লাগছে। তো এই হালিম খাওয়া শেষ করে আমাদের আরও টুকটাক অনেক জায়গায় গিয়েছিলাম, সব কিছু আর ক্লিপ তুলতে মনেও ছিল না। এরপরে আমরা যাব নীলু ভাবি আর মিজান ভাইয়ের বাসা। আচ্ছা, আমরা এখন চলে আসছি আমাদের বাসার কাছাকাছি, বড়াপার বাসা, আমার বাসা, মানে নীলু ভাবিদের বাসা, মিজান ভাইদের বাসা, আমাদের সবার বাসাই কাছাকাছি। তো সুতরাং মানে 2-3 বিল্ডিং পরপর আর কি। তো বড়াপা এই বাসায়, ভাবিরা এই বাসায় শিফট হয়েছে 2 বছর, এর মধ্যে বড়াপার আসা হয় নাই। তা আমি বললাম যে বাসায় যাওয়ার পথে যখন পরেই যে ভাবিদের বাসা থেকে ঘুরে যাও। তো এই যে নীলু ভাবিদি আর মিজান ভাইদের বাসায় চলে আসলাম। আর আমি তো সবসময় বলি যে নীলু ভাবির সাথে বন্ধুত্ব, আত্মীয়তা, সব রকম একটা সম্পর্ক মিজান ভাই আর নীলু ভাবির সাথে। আর আমি নীলু ভাইকে বলছিলাম আজকে মিজান ভাইকে কোনো রকমে ঘর থেকে বাইরে পাঠিয়ে দিতে, ফোন দিয়ে ফিকির করতে। ভাবি মোটেও সফল হয় নাই, মিজান ভাই বাসায়, আমরা খেললাম ধরা। ধরা কেন একটু পরেই বুঝবেন। এই যে শুরু হলো, ধরা হলো, মিজান ভাই খাওয়া নিয়ে অত্যাচার করে একদম আপনাকে। দেখেন এই খাওয়া
মাছ থেকে শুরু করে সবজি থেকে শুরু করে ভাত থেকে শুরু করে সব কিছুরই অফার করে ফেলছে, সব কিছু খাওয়া খাওয়াই ছাড়বে। নিজে দেখেন পেঁপে কাটতে বসে গেছে অলরেডি, আর ভাবিকে দিয়ে ফ্রিজের কোনা কাঞ্চি থেকে যত খাবার আছে সব বের করে ফেলছে। এবং আমি অবশ্য আজকে একটু সেফ সাইডে ছিলাম, কারণ বড়াপা যেহেতু আজকে প্রথম গেছে, বড়াপা বড় মুরব্বী মানুষ, ফোকাসটা বড়াপার উপরেই ছিল, আমার উপর আজকে একটু কম ছিল, আমার অত্যাচার আজকে একটু কম হয়েছে। তো বড়াপা বেচারিকে মিজান ভাই একদম বসায় টাইট মতে জোর করে সব খাওয়া দিছে, বড়াপা ইদানিং খেতে পারে না। তো অবশ্য এই যে দেখেন এই আন্তরিকতা, এটা আমাদের জেনারেশনের পর থেকে আর থাকবে না। কার বাসায় কে মনে করে যাবে, আর যার বাসায় যাবে সে এরকম অস্থির হয়ে যাবে অতিথিকে খাওয়ানোর জন্য, এসব কি আর থাকবে আমার তো মনে হয় না। এটা হচ্ছে সময়ে, ওই যে বলে না 12 বছরে এক যুগ, যুগে যুগে সব পাল্টায়। তো আমরা এই যে আমাদের যে এখনও যে মানে আন্তরিকতা বা একজনকে একজন মনে করা, এটা হয়তো আমাদের সাথে সাথে পরের জেনারেশন রূপ নিবে আরেক রকমের। তো এই যে দেখেন এখানে টিকিয়া, পুডিং, আমৃতি, সমুচা, আলু পুরি, পিয়াজু, জিলাপি, পেঁপে, আরও যে কী কী ছিল আমি জানি না। আমি তো খুবই খুশি, কারণ মিজান ভাই আজকে আমাকে চাপাচাপি করে খাওয়ানোর তেমন সুযোগ পায়নি, কারণ আজকে সম্পূর্ণ ফোকাসটা ছিল বড়াপার উপরে। তো এই যে বড়াপাকে বসায় ভাই খাওয়াচ্ছে, আর আমি খুব খুশি খুশি মনে রান্নাঘরে গিয়ে ভাবির সাথে গল্প করতেছিলাম, কারণ আজকে মিজান ভাই আমাকে টাইট করে খাওয়ানোর কোনো সম্ভাবনা নাই, কম আর কি। তারপরও মাঝে মাঝে যখন খেয়াল উঠে ভাবি এটা খান নাই, ভাবি ওইটা খান নাই করে হাঁক পাড়ে, বুঝছেন। কিন্তু মিজান ভাইকে আমি খুব মিস করি, ভাইয়ের আন্তরিকতা আসলে এটা একেবারে মানে ভোলার মতো না। ভাই যে কী কষ্টটা করে আমাদের সবাইকে খাওয়ানো, সবাইকে সবাইকে। তো এই যে ভাবি এখানে চা বানাচ্ছে, আমি ভাবির সাথে এই নিয়ে খুবই হাসাহাসি করতেছিলাম আর খুবই গল্প করতেছিলাম যে মিজান ভাই আজকে বড়াপাকে টাইট মতে ধরছে। আচ্ছা, আমরা এখন উপরে চলে আসছি। ভাবিরা 5th ফ্লোরে থাকে, আর 8th ফ্লোরে ভাবিদের মানে ভাবিদের বড় ছেলে আর ছোট ছেলে, দুই ছেলে, তো ছেলেরা, ছেলের দুই বউ নাতনি ওনারা থাকে। দেখেন এটা হচ্ছে ওদের লিভিং রুম দিয়ে আমাদের নিচের আর কি ইয়েটা, এই পার্কটা আর কি। দেখেন কি সুন্দর আমাদের জায়গাগুলো, আর ওদের এই এটা এই ইয়েটা মানে ছেলেদের এই ফ্ল্যাটটা যেখানে ছেলেরা থাকে ওই ফ্ল্যাটটা অনেক খোলামেলা, কারণ নাতনি খেলাধুলা করে, এই জন্য মিজান ভাই আর ভাবি এটাকে অনেক খোলামেলা রাখছে, অনেক খোলামেলা। আর এখানে দেখেন আমাদের বড় বৌমা অলরেডি এই যে ফালুদা বানায় নিয়ে আসছে, বুঝছেন, শ্বশুরের থেকে ট্রেনিং পেয়ে ফেলছে, সবাই শ্বশুরের থেকে ট্রেনিং পেয়েছে। বড় বৌমা, বড় বউ বলবেন রুশভি, আর ছোটো বউ রুম্মান, এরা একেবারে মিজান ভাই থেকে ট্রেনিং পাইছে, গেলেই খাওয়া নিয়ে এরাও ঝামেলা করে এখন। তো এই যে বড়বা বেচারিকে আবার ফালুদা দিছে, আর এটা হচ্ছে বড় বউ রুশভির বারান্দা, আর এই যে ভাবি দেখেন কি সুন্দর বিউটিফুল ভাবি খাচ্ছে ইয়ে ফালুদা খাচ্ছে, আর আমাকে খুবই জুলুম করতেছিল ফালুদা খাওয়ার জন্য। আর রুম্মান আর রুশভি এই পাশে বসে আছে। তো আর আমরা তো মানে ওখানে গেলে তো সব আমরা দেখি বৌমাদের কে কে কেনাকাটা করছে, আমি কি করছি এগুলো আর কি। এই যে দেখেন আমাকে জোর জবরদস্তি করাতে আমি একটু খেলাম, কারণ আমি আইসক্রিম জাতীয় জিনিস বা এই জাতীয় জিনিস তেমন খেতে পারি না আর কি। তো এই যে আমাদের বড় রুশভি আর কি, ও কিছু ডিনার সেটের কিছু জিনিস কিনছে, ওগুলো দেখাচ্ছিল। কি ভালো লাগে না এসব দেখতে, ছেলে বউ মেয়ে জামাই, এইটা একটা আলাদা জীবন, আমাদের খুবই ভালো লাগে। তো এই যে এখন আমরা প্রায় বিদায় নিচ্ছি। এই যে ভাবির না আমাদের নাতনি, সুইট সুইট নাতনি রাধওয়া, বড়াপা অলরেডি বের হয়ে যাচ্ছিলো, আমার কথা তো থামেই না, গল্প করতেই ছিলাম, বড়াপার ধমক কয়েকবার খাওয়া হয়ে গেছে আমার অলরেডি। তো এই যে রাধওয়া মণি অবশ্য আমাদেরকে দেখতেছে, ও বেচারি ঘুম থেকে উঠছিলো। এখানে আমাদের দুই বৌমা দাঁড়ায় আছে, তো রুশভি আর রুম্মান, গ্রিনটা হচ্ছে রুশভি, আর এই যে বিস্কিট কালার ড্রেস এটা হচ্ছে রুম্মান। তো আমরা গল্প টল্প করে বিদায় নিয়ে তারপরে আমি আবার রাধোয়াকে দেখতেছিলাম, ওর সাথে জানি কি বলতেছিলাম কথা। অনেক লক্ষ্মী একটা বাচ্চা, দেখেন কি সুন্দর, খুব ভাল লাগে। তো আমরা বিদায় টিদায় নিয়ে এখন আমরা বাসায় যাব, বাসায় চলে আসবো আর কি। এখান থেকে এখানে এক লাভ দিলেই চলে আসা যায়, হাটের থেকে ভাবি আসা গেলাম, ওখান থেকে বড় পথে বাসায় চলে গেলাম, বাসায় আসলাম, দেখেন কত জিনিস এগুলো এখন ঘরে।
আচ্ছা, ওখান থেকে আসলাম, এসে তারপরে ওরা না, অরণ্যর পাপা চা খেলো একটু, আমি খেলাম, অরণ্য খেলো, তারপরে আমি এখন রান্নার জোগাড় যন্ত্র করতেছি। সেটা হচ্ছে এই বাপাশের পাতিলটাতে আমি জলপাইয়ের আচার, মানে জলপাই সিদ্ধ দিছি, তখনও আচার বানাইনি। আর ডান পাশের প্রেশার কুকারে আমি গরুর মাংস মূলা দিয়ে একটা ঝোল করতেছি। আর দেখেন কি মনোযোগ সহকারে রসুন ছিলতেছি, কারণ আচারে অনেকগুলো আস্ত রসুন দিব, যেটা অরণ্যের খুব পছন্দ আমার পুত্রের। তো অনেক রসুন ছিলছি, অনেক, প্রায় এক আধা হাফ কেজি রসুন বোধহয় আমি আচারে দিছি। অল্প একটু আচার, কিন্তু অনেক রসুন দিছি। তো যাই হোক, এই যে রসুন ছিলতে ছিলতে কথা বলতেছিলাম বোধ হয় মাসনাদ আহমেদের সাথে, আর ডাল রান্না করে ফেলছিলাম হাতে মাখায়ে, ভাতের মার গালতে অলরেডি দিয়ে ফেলছি। আর এখানে আচারটাকে একদম প্রথমে সব মশলা টশলা দিয়ে, তারপরে প্রথমে সিদ্ধ করতেছিলাম। ও আচ্ছা, এটা সিদ্ধ করা হয়ে গেছে, তারপরে চটকায় আমি মশলা টশলা দিয়ে একেবারে একটু চিনি দিয়ে, লবণ দিয়ে, মরিচ মরিচ, অনেক মরিচ দিছি, দিয়ে বসায় দিছি। একদম শেষে তেল, সরিষার তেলকে একদম ভালো করে গরম করে ওটার মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে, তারপরে আচারটার মধ্যে দিয়ে দিব, ভিনেগার দিব, নাড়া দিব। এটা 2 বছরও বাইরে থাকলে কিচ্ছু হবে না, তবে থাকবে না, কারণ এটা অনেক ঝাল ঝাল একটা আচার। তো অরণ্য একটু একটু করে ভাতের সাথে, রুটির সাথে, পাস্তার সাথে, ইভেন কি পাস্তার সাথেও খায়। মানে ঝাল যে কোনো জিনিস, আপনি মরিচ এক গাঁটা বেটে রাখেন, সেটাও সে মানে পিজার সাথে, পাস্তার সাথে, যেটার সাথে ইচ্ছা সেটার সাথে খেয়ে বসে থাকে। তো এই যে আমি দেখেন আমার কাজ টাজ করতেছি আর কি, কাজের মধ্যে যে রসুন ছিলা তো হচ্ছেই না, এখন তো নিজের যখন ভয়েস দিচ্ছি তখন নিজের রসুন ছিলা দেখে নিজেরই মাথা ধরে গেছে, বাবা এ হাফ কেজি রসুন ছিলছি আর রান্না বান্না করছি। এর মধ্যে অবশ্য সুতোপা আসছিলো, অনেকক্ষণ গল্প করছি সুতোপা আমি, আর কি কি আজকে কেনাকাটা করছি ওগুলাও দেখালাম, আপনাদের সাথেও পরে শেয়ার করবো ইনশাল্লাহ সময় সুযোগ মতো। আজকে আসলে মানে এক হচ্ছে যে সারাদিন হই হই করেছিলাম, তার মধ্যে আবার বাসায় আসলাম, ফোন টোন আসছে, এর মধ্যে রান্না বাড়া ছিল, এগুলো একটু করলাম, না করলেও হতো, কিন্তু না করলে কি ওই বাসি খাবার আর কি, আমি তো সন্ধ্যার পরেই রান্না করি এখন, এই জন্য ভাবলাম যে না রান্নায় করে ফেলি, একটু টাটকা খাবার খাবে শীতের দিনে, না গরম গরম তাজা তাজা খাবারের আলাদা মজা। গরমের দিনে কিন্তু তাও মানে আগের বাসি খাবার গরম করে খাওয়া যায়, কিন্তু শীতের দিনে না, গরম গরম মানে টাটকা, মানে তাজা ঝোল, মাছের ঝোল বলেন বা মাংসের ঝোল বলেন, টাটকা খাওয়ার মজা কিন্তু অন্যরকম। আর আমি যাই করি নাই করি আমার পরিবারের সদস্যদের টাটকা খাওয়ার ব্যাপারে আমি খুব সতর্ক, কারণ আমি নিজে কোনোভাবেই বাসি কিছু খেতে পারি না। দেখেন আচারে কী পরিমাণে মরিচ দিতেছি, অনেক মরিচ দিছি আচারে। তো যাই হোক, আমার রান্নাবান্না মোটামুটি শেষ, আমার গোসল টোসল আগে এসে গোসল করে ফেলছিলাম, এখানে দেখেন ধোয়া টোয়া সব শেষ, রান্নাঘর কিন্তু পরিষ্কার আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে ডিনার টাইম, আমি বাসায় আসছি কিন্তু সন্ধ্যা সন্ধ্যাই হবে, মানে সন্ধ্যার পরে আসছি, সন্ধ্যা সন্ধ্যা না সরি, বাসায় আসছি 7টার পরে হবে। বড়াপা আমাকে নামায় দিয়ে গেলো, অনেক লটবহন আমার সাথেও ছিল, তো যে যদিও কাছে বাসা কিন্তু অত লটবহন নিয়ে আসা সম্ভব ছিল না। যাই হোক, ওগুলো নিয়ে বাসায় আসলাম, বাসায় আসার পরে গোসল করলাম, মাসনাদ আহমেদকে চা না, ও তার না মানে খাবার আগেই আমি নিচে দিয়ে গেছিলাম সিকিউরিটিদের কাছে, উনি মানে ওনার নাস্তা টাস্তা আর কি। তো যাই হোক, আসার পরে দেখলাম যে উনিও ইভিনিং ওয়াকে গেছিলো, উনিও আসছে ঘরে, ঘর না ঘরে ছিল, নামাজ পড়তেছিল, সরি সরি ঘরে ছিল, চলে আসছে অলরেডি ফিরে, নামাজ পড়তেছিল। আসার পরে গোসল শুরু করলাম, চা দিলাম, সুতোপা কিছুক্ষণ আসলো, ওর সাথে গল্প করলাম, আমি নিজে একটু চা খেলাম, তারপরে হচ্ছে সবজি কুটলাম, মাংস কুটলাম,
পেঁয়াজ টেয়াজ ওইগুলাকে কুটে ধোয়া বাছা করে রান্না বসাই দিছি। ভাবছিলাম যে রান্নাটা ওইভাবে শেয়ার করব, ওই যেভাবে আজকে আচারটা করছি আচারটা একটু শেয়ার করব, কিন্তু যেহেতু ফোন আসছিল খুব জরুরি, ফোন কথা বলছিলাম শেয়ার করতে পারি নাই, আরেকদিন ইনশাল্লাহ শেয়ার করব। অরণ্যকে ডাকা হয়েছে খাওয়ার জন্য, ও এখন আসবে, ও আসছে, অরণ্য বাইরে ছিল ও আসছে। ও আসার পরে না ও যে মানে নাস্তাটা ছিল ওকে গরম করে দিলাম, খাওয়া দাওয়া করছে। এখন হচ্ছে আমি বাঁধাকপি ভাজি করছি, ভাত করছি, মূলা দিয়ে গরুর মাংস দিয়ে একটা পাতলা শীতকালীন ঝোল হয় ওটা করছি। উনার উনার পছন্দ, এই বাসায় সব কিছু উনার পছন্দ হয়, আমার পছন্দে খাওয়া দাওয়া আমি করি না। আর কি চাও? ও ডালের কথা ভুলে গেছি, মাছের ধামে মনে করে দিচ্ছে, এটা হচ্ছে শীতকালীন স্পেশাল ডাল। এটাকে ওই যে মাখায়ে ধুয়ে ভালো করে ধুয়ে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে হলুদ দিয়ে লবণ দিয়ে তেল দিয়ে মাখায় বসায় দিই, হয়ে গেলে একটু ঘুটে কাঁচামরিচ ধনে পাতা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেই বায়ে, তারপরে আধা ঘন্টা পরে আধা ঘন্টার আগে ঢাকনা খুলি না। তো এটা হয়ে গেল শীতকালীন স্পেশাল ডাল। ধনে পাতা থাকলে না সব কিছু এইভাবে করে হাতে মাখায় মাখায় বসায় তাহলে ধনে পাতা ছেড়ে দিব। আর একটা কথা হচ্ছে রান্নার সবচেয়ে জরুরি জিনিস কি জানেন, এই যে হাত, যেই তরকারি হাত দিয়ে মাখায়ে যত সুন্দর করে আপনি বসাতে পারবেন সেই তরকারি তত ভালো হয়। চামিচের কারবার যত কম করা যায় তত, চামিচ খালি গরম থাকতে নাড়া অবস্থায়, বাট হাত দিয়ে মাখানো, মাছ ভাজি করেন, বেগুন ভাজি করেন, হাত দিয়ে মশলা মাখানো, এই যে হাতের রান্নার সময় হাতের পাঁচ আঙ্গুলের যে কাজটা না, এটা কেউ করতে পারে না, এটাতে না অটোমেটিক খাবারের স্বাদ চলে আসে। আমি কিন্তু হাত সবসময় নখের পরোয়া করি না, সবসময় হাত চালাই এবং আলহামদুলিল্লাহ রান্নায় খারাপ হয় না, একদম খুব না হলেও মানে কেউ আর কি মানে খাওয়া দাওয়ার পরে উল্টায় কাত হয়ে পড়ে না যে আল্লাহ কি জঘন্য খাওয়া খাইছে, এরকম না। এটা আমার মনে হয় কি হাতের সাথে একটা কানেকশন আছে মেয়েদের। হ্যাঁ হ্যাঁ, কি বলছো কি বলছো, আবার বলো আবার বলো। খাবার টেবিল থেকে কেউ মন খারাপ করে উঠে না আর কি, খাবার টেবিল থেকে কেউ মন খারাপ করে উঠে না, বুঝছেন? আমার এই আমি মনে করি কি হাতের সাথে রান্নার সাথে একটা কানেকশন আছে, যত হাতের টাচ লাগবে রান্নায় তত রান্না মজা হয়। অনেক গল্প করে ফেলছি, নীলু ভাবি আসার সময় টিকিয়া দিয়ে দিছিল, আর এই যে ভাইয়ে যে কি যেন বলে থাইল্যান্ডের এই পেঁপেগুলো আর কি দিয়ে খুব ভালো লাগে, কারণ দেশি পেঁপে এখন কেউ খেতে চায় না, এই পেঁপেটা এতই মজা থাকে, আর ওই দেশি পেঁপে এখন পানসা লাগে, বুঝছেন? ভীমরতি ধরে না ওইটা আর কি। তো যাই হোক, আর এখানে দেখেন জলপাইয়ের মধ্যে অনেক আমি ইয়ে দিছি, রসুন আস্তে আস্তে রসুন দিছি, এটা হচ্ছে অসম্ভব ঝাল দিয়ে একটা আচার করছি অরণ্যর জন্য। এই যে দেখেন নাগা আচার করছি, নাগা আচার শেষ, এই যে জলপাই দিয়ে শেষ। এখন এইটাকে ঠান্ডা করে ভরে রাখবো, এটাও কিন্তু অসম্ভব ঝাল, বোম্বাই মোড়ে যদিও দেয় দেখি অনেক ঝাল দিয়ে আর অনেক রসুন দিয়ে বেশ ভালো একটা আচার করছি। তো আজকের অ্যাক্টিভিটি আমার এই, আর হচ্ছে হ্যাঁ কি হ্যাঁ মূলার তরকারিটা মজা হয়েছে, হ্যাঁ হ্যাঁ মূলার ঝাল ঝাল দিছি, অরণ্য বারবার এসে দেখে গেছে, তো আমি বুঝছি যে খাবে, তোমরা দুজনই ধরো ঝাল ঝাল দিচ্ছি। আর কালকে আমাদের এসব খাওয়া দাওয়া করে এখন রেস্টে আছে, কালকে আমার কাজ হচ্ছে এই সোফার কাভারগুলো সব খুলবো, খোলার কথা মনে পড়লে আর পরানোর কথা মনে পড়লে না আমার জ্বর আসে, এখনই খুলে ধুয়ে দিতে পারলে ভোরবেলা আবার আমি ইয়ে করে ফেলতে পারবো, কি বলে খুলে ফেলতে মানে শুকা আবার পড়ায় ফেলতে পারবো, শুকায় যাবে, এটাই করবো। আপনাদের সাথে কথা বলে টাটা করে এটাকে খুলে মেশিনে দিয়ে দিব, তাহলে হবে কি এই রাতের বেলায় শুকায় যাবে, সকাল সকালে আবার বিছায় ফেলতে পারবো। তো আজকের হচ্ছে কি বার আমি না সারাদিনে চক করে আজকে কি বার ভুলে গেছি, দাঁড়ান আজকে রোববার, সরি আমরা হাটে গেছি না আজকে রোববার। তো আজকে রোববারের দিনটা এইভাবেই থাকলো, এইভাবেই কাটলো, মানে আজকে কয়দিন ধরে না দৌড়াদৌড়ি, আসলে আমার কম বেশি না, কোভিডের আগে আমার জীবন এরকমই ছিল, কোভিডের মধ্যে জীবনটা একটু অন্যরকম ছিল, এখন কোভিডের মানে এখন আবার আগের মতো আর কি জীবনটা ওইভাবেই হচ্ছে আর কি, বাইরে ঘরে দৌড়াদৌড়ি এরকম করে আর কি, খারাপ না ভালোই লাগে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে, কোনোভাবেই খারাপ লাগে না, চেষ্টা করি ঘরে বাইরে সব কিছু সমানভাবে অ্যাডজাস্ট করে নিতে। তো যাই হোক, আজকে রবিবারের কাহিনী এখানেই শেষ, দেখা হবে ইনশাল্লাহ সোমবারে নতুন দিনের সাথে নতুন কাহিনীর সাথে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুব হাসি খুশিতে থাকেন, খুব আনন্দে থাকেন, দেখা হবে ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ।